বিশ্বজুড়ে যখন মন্দার আভাস নিয়ে বারবার সতর্ক বার্তা দিচ্ছে বিশ্লেষকরা, এমন সময় আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এরই মাঝে বিশ্বের 4 কোটি মানুষ রয়েছে চরম খাদ্য সংকটে, আর আগামীতে আরও 35 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করছে বিশ্বব্যাংক ও IMF। এদিকে খাদ্য নিয়ে হতাশা নয়, আশার দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব মাসুদ রানা। ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন 2023 সালে সম্ভাব্য খাদ্য ঘাটতির আশঙ্কায় এখনই নানা ধরনের সতর্কবাণী দিচ্ছেন বিশ্লেষকরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছেন যে 2023 সালে বিশ্বের 45টি দেশে তীব্র খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবং 20 কোটি মানুষের জন্য জরুরি সহায়তার প্রয়োজন। আফ্রিকা থেকে ইউরোপ, সেই সাথে এশিয়ার কিছু দেশেও তীব্র খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। দেশে দেশে মানুষ এখন খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এরই মাঝে বিশ্বে 48টি দেশের প্রায় 4 কোটি মানুষ চরম খাদ্য সংকটে, আর এই সংকটের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করছেন বিশ্লেষকরা। সংকটে শুরু করোনা মহামারী, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড়ল দেশগুলোর আধিপত্য বিস্তারের চেষ্টা, দেশে দেশে দ্বন্দ্ব, সংঘাত, শরণার্থী সংকট, সেই সাথে জলবায়ু পরিবর্তন বিশ্বকে এমন ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে যার বেশিরভাগই মানবসৃষ্ট। আর খাদ্য সংকট থেকে মানুষকে বাঁচাতে সরকার প্রধানদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক, IMF এবং FAO। খাদ্য সংকট বিশ্বকে হুমকির মুখে ফেলতে পারে, তাই সব পক্ষকে একত্রিত হতে হবে, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রত্যেকে পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার পেতে পারেন। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের সময়ে পালিত হয়েছে, তাই সব পক্ষকে হতাশা থেকে আশার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত। এদিকে যুদ্ধ আর হিংসার পথ ছেড়ে খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় বাধা জলবায়ু পরিবর্তন কিভাবে মোকাবেলা করে কৃষি উৎপাদন বাড়ানো যায়, সেই পরিকল্পনার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, News24।